আসসালামু আলাইকুম ক্লাস 10 স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে ভালো আছো। ভারতের ভূগোল থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো, প্রথমে ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি এখান থেকে যে সমস্ত সর্বশ্রেষ্ঠগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এত বড় ওপর থেকে বলছি, কারওয়া কাকে বলে, কারওয়া কাকে বলে, কারওয়া কাকে বলে, দুরকম চলে এসো, মরুস্থলী, মরুস্থলী কি, তিন নম্বর ডেকান ট্র্যাপ, ডেকান ট্র্যাপ কি, চার নম্বর হচ্ছে মারওয়ার ও ময়দান কাকে বলে, পাঁচ নম্বর হচ্ছে ভাবো, ভয়াবহ ভাবো কি, ছ নম্বর হচ্ছে তরায় ব্যবহার করতে কি বোঝো, তরায় ও ডুয়ার্স বলতে কি বোঝো, তরায় ব্যবহার বলতে কি বোঝো। তারপরে সাত নম্বর যেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়, ভারতের ভূপ্রকৃতির যে দুরন্ত কোশ্চেন হিসাবে ভারতের ভূস্বর্গ বা পাশ্চে নন্দন কারণ, ভারতের ভূস্বর্গ এটা দেখে রাখবে। আট নম্বর যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আট নম্বরে হচ্ছে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আছে, যেমন ধরো ব্যক্তি, ধারা, তবে হচ্ছে জল বিভাজিকা, জল বিভাজিকা। আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখন। দেখো, প্রথমে আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে যে দু নম্বর কোশ্চেন, প্রথমে হচ্ছে কারওয়া কি, জানতে হবে যে পিপাঞ্জার প্রবেশনী ও শিবালিক প্রবেশনী মাঝখানে যে কাশ্মীর উপত্যকা আছে, সেখানে নুড়ি পাথর পলি দিয়ে সিঁড়ি ধাপের মতো যে সমতলভূমি যে উপত্যকা তৈরি করেছে তাকে বলা হয় কারওয়া। অর্থাৎ কাশ্মীর উপত্যকা যে বিভিন্ন পদার্থ দিয়ে যে উপত্যকা গঠন করেছে তাকে কারওয়া বলে। এই কারওয়াতে যে নদী গিয়েছে তার নাম হলো ঝিলাম নদী, এবং এখানে জাফরান চাষের জন্য খুব বিখ্যাত। দু নম্বর প্রশ্ন হচ্ছে কারো হচ্ছে লোকেশন ম্যাপ, কারো লোকেশন ম্যাপ কি, কারওয়া এটা কারওয়া, ঠিক আছে, নট টু স্কেল, নট টু স্কেল এটা লেভেলিং করতে হবে। ঠিক এরকম যদি দেওয়া যেতে পারে যে কোথায় অবস্থান, কোন মাটি, কি চাষ হয়, লোকেশন ম্যাপ যদি দেওয়া যায় তাহলে দিতে পারে। তোমার মরুস্থলীটা কি, মরুস্থলীর শব্দে বলা হচ্ছে যে ভারতের যে মরুভূমি একেবারে পশ্চিম প্রান্তে উষ্ণ শুষ্ক চরমভাবপূর্ণ ধূসর বালুকাময় যে মৃতের ভূমি তাকে বলা হচ্ছে মরুস্থলী। মরুস্থলী শব্দ অর্থ হল মৃতের দেশ। এই মরুস্থলী ভারতের থর মরুভূমির একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত, এবং এখানকার জলবায়ু হল চরমভাবপূর্ণ, এখানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়, এখানে যে মাটি দেখা যায় সেটা বালু মাটি, এবং এখানে মানুষের জীবনযাত্রা খুবই কঠিন এবং খুবই প্রতিকূল অবস্থা, এবং এখানে অর্থনৈতিক অবস্থা খুবই
সমস্যার মধ্যে অন্তর্গত। তাই মরুস্থলী অর্থনৈতিকভাবে প্রাকৃতিকগতভাবে খুবই প্রত্যন্ত এবং ভৌগোলিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। তারপরে তিন নম্বর হচ্ছে বেকারটা, এবার মরুস্থলী যে লোকেশনটা, মরুস্থলী লোকেশনটা কি, মরুস্থলী লোকেশনটা দেখাতে হবে। এই অংশটা হচ্ছে মরুস্থলী, এই জায়গাটা দেখাতে হবে। এতটুকু সব আঁকা দরকার নেই, সব অংশটুকু আঁকা দরকার নেই, লিখি তার মরুস্থলী। যদি তোমরা এইকে লোকেশন না করে যদি না দাও তাহলে নাম্বার কিন্তু দুই দুই পাওয়া যাবে না, এর জন্যই ক্লাস। তাহলে মরুস্থলী মানে হচ্ছে মৃতের দেশ, মৃতের ভূমি, রাজস্থান মরুভূমির একেবারে শেষ পর্যন্ত অবস্থান করছে না। এবার ডেকান ট্রাপ, দেখো ডেকানটা হচ্ছে সুদৃশ্য, ডেকান মানে হলো দাক্ষিণাত্য, ট্রাপ মানে হচ্ছে সিঁড়ি, সুদৃশ্য শব্দ, যে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাসাল্ট লাভা বাইরে বেরিয়ে এসে সিঁড়ির ধাপে নেয় যে মালভূমি অঞ্চল তৈরি করেছে ক্রিটেসিয়াস যুগে, আজকে অনেক অনেক বছরের যুগে, তাকে বলা হচ্ছে ডেকান ট্রাপ। এই ডেকান ট্রাপ হচ্ছে কৃষ্ণ কালমাটি দেখতে পাওয়া যায়, ডেকো মাটি, এখানে কালমাশার জন্য খুবই বিখ্যাত এবং এটা সিঁড়ির ধাপে মতো হয়। ভারতের ডেকানটা হচ্ছে লাভাপ্রত মালভূমি, কি মালভূমি, লাভাপ্রত মালভূমি। তাহলে ডেকানটার লোকেশনটা কি হবে দেখো, ডেকানটাকে লোকেশন ম্যাপ সমস্ত কিছু আঁকার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু আঁকতে হবে। তাহলে এই লোকেশন ম্যাপগুলো না দিলে নাম্বার কিন্তু দুই দুই পাওয়া যাবে না, ডেকান ট্রাপ। তাহলে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে সিঁড়ির ধাপের মতো ব্যাসাল্ট শিলা দিয়ে যে মালভূমি তৈরি করেছে তার নাম হচ্ছে ডেকান ট্রাপ। তাহলে এই লোকেশন ম্যাপ দিতে হবে, নট টু স্কেল দিতে হবে এবং স্কেল দিয়ে এটাকে কি করতে হবে, লেবেলিং করতে হবে। লেবেলিং তো না করলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না। তা হচ্ছে মালদার ও ময়দান, ময়দান দেখো অফিসিয়াল মালদার ও ময়দান, দেখো মালদার কথা বলতে কি বলা হয়েছে যে কর্ণাটক মালভূমি পশ্চিমাংশে যে উঁচু উঁচু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চল আছে তাকে বলা হচ্ছে মালদার, এবং তার পূর্বদিকে যে উঁচু নিচু অংশ ঢেউ খেলানো পাহাড় তার থেকে অল্প উঁচু একে বলা হচ্ছে মালদার, ঠিক আছে। কর্ণাটক মালভূমির অংশ এগুলো, এটা পশ্চিম সাইডে, এটা পূর্ব সাইডে, এটা পশ্চিম সাইডে উচ্চভূমি এবং তার থেকে কম উচ্চ হচ্ছে ময়দান, আর মালদা চন্দ্র পাহাড়ি দেশ, পাহাড়ি পাহাড়ি দেশ, পাহাড়ি দেশ হচ্ছে মালদা। এবার পরের যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হলো ভালো, দেখো ভয়াকার বড় আমরা প্রত্যেকে জানি যে উত্তরের যে হিমালয় পার্বত্য অঞ্চল, সেই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন নদী, নদী কাপড় বালি পলি প্রভৃতি বহন করে এনে শিবালিক হিমালয়ের পাদদেশে নুরির পূর্ণ যে সমতলভূমি তৈরি করেছে তাকেই বলা হয় ভাবো। নুরির পূর্ণ শিবালিক হিমালয়ের পাদদেশে নুরি কাপড় পূর্ণ কঙ্কর মৃত্তিকাযুক্ত এবং যেখানে নদীগুলো ভূগর্ভের মধ্যে চলে যায়, কলবু হয়ে যায়, সেই ভৌগোলিক অঞ্চলটাকে বলা হচ্ছে ভাবো। তাহলে লোকেশন ম্যাপ কি হবে দেখো, এই লোকেশন ম্যাপ, তাহলে এটা যদি শিবালিক পর্বত হয় এই এই পার্টটা, এই অংশটা হচ্ছে ভাবো, এই অংশটা কি ভাবো, তাহলে দেখি তার ভাবো, এবং এটা ভালো স্কেল দিয়ে কি করতে হবে, লেবেলিং করতে হবে।
ভাবর কোন অংশটা সেটা বলতে হবে, যদি না পাওয়া যায় আমরা কিন্তু পারবেন না। আর তরাটা কি ভাবরের নিচে স্যাঁতস্যাঁতে ভূমি বা স্যাঁতস্যাঁতে সমতল ভূমি উত্তর সমভূমি অঞ্চলে অবস্থিত তাকে বলা হচ্ছে তরা। আর ডুয়ার্সটা কি ডুয়ার্স মানে সে ডোর থেকে তরাই অঞ্চলে এখন পূর্বাংশে তিস্তা নদীর পূর্ব দিকে যে সমতল ভূমিতে অবস্থান করছে এবং যেখান দিয়ে ভুটানে যাওয়া যায় তাকে বলা হচ্ছে ডুয়ার্স অঞ্চল। ডুয়ার্স ডোর থেকে এসছে ওই যে নাম হচ্ছে ডুয়ার্স। বেটি বেট হচ্ছে পাঞ্জাবে নদী গঠিত যে খাবার ভূমি বা নদী গঠিত যে নবীর পরিবার গঠিত যে সমতল ভূমি তাকে বলা হচ্ছে বেট। বয়কের বেট পরীক্ষা আসে বেট আসে ধায়া আসে ঠিক আছে। তারপরে আর একটি খাড়া খাড়া ও ভাঙা আর বাক্য কোথায় বা সংবাদ সাগর কি যে নদীর নিকটবর্তী নদীর কাছে যে নদী দ্বারা যে নবীর পরি দ্বারা গঠিত যে সমতল ভূমি তাকে মানুষ সাগর। আর নদী থেকে অনেক দূরে এই যে নদী হয় এই নদী থেকে অনেক দূরে প্রাচীন পলি দিয়ে গঠিত যে সমতল ভূমি তাকে বলা হচ্ছে ভাঙ্গার। এর লোকেশন হবে এই খাড়া এবং ভাঙার উত্তরপ্রদেশে এইরকম ভূমি আমরা দেখতে পাই যে নদী থেকে কাছে হলে সেটা হচ্ছে খাড়া আর নদী থেকে দূরে হলে কাছে পলি দ্বারা হলে সেটা হচ্ছে ভাঙ্গার।